শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি আল্লাহর বলে যারা বলিয়ান আল্লাহর শক্তি যে যারা শক্তিমান তাদের সংখ্যা লাগে না কি ইমানের বলে তারা জিহাদ করে করে বর্তমান বিশ্বের আপনারা আপনারা একটু ভিতরের দিকে আসেন একবারে গায়ে গায়ে লেগে যান বাইরে যারা আছেন তারা মসজিদে চলে যেতে পারে বাবুর নিচে যে ভাইরা রয়েছেন মসজিদে চলে আসুন আপনারা গায়ে গায়ে লেগে যান সামনে চলে আসুন এই বাইরের ইজ্জার ভাইরা আসতেছেন প্রয়োজনে আমরা আজকে পিঠের উপরে সেজদা করব এটা জায়েজ আছে কোনো অসুবিধা নাই ভিতরে ভাইদেরকে আসার মসজিদে ঢোকার জায়গা করে দিন আরো আগান আমরা গায়ে গায়ে লেগে কাতার করব এবারে আমার শেষ কথা যে আমরা আলহামদুলিল্লাহ এই মসজিদ এটা বিনির্মাণের যে কাজ ধরেছি আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে প্রথম দিন বলেছি শুরু করেন টাকা কোথা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه تسليما كثيرا كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم معزز حضرات علماء کرام فضلاء و مربیاء میتام উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে দিনের আশিকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বি কালজয়ী চিরন্তন পথে দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাবেকি আমার শ্রদ্ধেয় এবং কোরআন প্রিয় হযরত মুসলিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে দরবারে আলিশানে হাজারো লাখ অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি যিনি মেহরবানি করে আমাদেরকে এক সপ্তাহ পরে আজকে আবারও আনন্দীপুর কেন্দ্রীয় দামে মসজিদে জুমার সালাত খুতবা আদায় এবং আলোচনা এটাতে শরীফ হওয়ার অংশগ্রহণ করার মতো তৌফিক সৌভাগ্য দান করেছেন যে মহান রব্বুল আলামিন তার ডাকে আজান শুনে আমাদেরকে আসার মতো সেহত স্বাস্থ্য তন্দুরুস্তি সুস্থতা এবং আশার মতো অংশগ্রহণ করার মতো শারীরিক সক্ষমতা দান করেছেন তার দরবারে আলিশানে আমরা সবাই শুকরগুজারি করছি সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার দরকার আছে কি না হতে পারে আজকের এই জুমাই আপনার আমার আমাদের জীবনের শেষ জুমা হতে পারে নাকি পারে না পারে কথায় বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আপনার কখন চলে যাবেন আমি আমরা কখন চলে যাব কোন মুহূর্তে চলে যাব এটা আমাদের কারো যদিও জানা নেই কিন্তু সেখানে মহান রবের দরবারে এটা একেবারে চিরসিদ্ধান্ত সিল মোহর করে পাশ করা রয়েছে
কোরআন যেটাকে বলছে আজাল, আজাল জীবনের বিচার মেয়াদ শেষ। লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেক জীবের জন্য, প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। ফায়জা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, সেই নির্ধারিত সময়টা যখন এসে যাবে তার এক সেকেন্ড আগেও করা হবে না, এক সেকেন্ড পরেও করা হবে না। এটা একেবারে স্থির নিশ্চিত করে রাখা হয়েছে। আল্লাহ জি খালাকাল মাউতা আল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন হাকিমে মহান রব্বুল আলামিন কতভাবে কত জায়গায় মানুষদেরকে সাবধান করেছেন, যার জন্যে আমাদের প্রত্যেকের দরকার মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, নাকি? নবীজির জীবনে কোনো পাপ ছিল না, কোনো গুনাহ ছিল না, কিন্তু হুজুর এরশাদ করেন আমি প্রতিদিন কমপক্ষে 70 বার তওবা করি। আমরা কয়বার করি? তওবা করার সুযোগ কাজে পাবেন, এটার গ্যারান্টি কার কার কাছে আছে বলেন? একজনের কাছেও নেই। সুতরাং তওবা ইস্তিগফার বেশি বেশি করে সবসময় করা দরকার, করা দরকার, ঠিক কিনা বলুন? আজকে মহরম মাসের 8 তারিখ, আপনারা সবাই জানেন মহরম হারাম সম্মানিত, হরম সম্মানজনক। এই মহরম মাস কোরআন বলছে মিন কুল্লে হাজ্জিন আমি, দুনিয়ার বিভিন্ন দেশ অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে জিলহজ মাসে আল্লাহর বান্দারা আসতে থাকে। এর মধ্যে বাঙালি, বিহারি, ইরানি, তুরানি, আরব আরব, সুন্দর কালো, নাকি? সব দেশের, সব অঞ্চলের, সব ভাষার, সব বর্ণের মানুষ আছে, কিন্তু প্রত্যেকের লেবাস এক। কি? প্রত্যেকের লেবাস সেখানে এক, এহরামের পোশাক। আমি কি বুঝাতে পেরেছি? পোশাকেও তারা এক। লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক, লাব্বায়ক লা শারীকা লাক লাব্বায়ক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন দেশের, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন রঙের, কিন্তু প্রত্যেকের মুখে কথা একটা, লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক। এটা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যেই দেশের, যেই বর্ণের, যেই ভাষারই হও, তোমরা সব এক জাতি। কয় জাতি? এক জাতি। সেই জাতির নাম মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর মুসলমানদের বৈশিষ্ট্য কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যারা মুমিন, যারা মুসলমান, দুনিয়ার যেই দেশের, যেই বর্ণের, যেই ভাষারই হোক, তারা সব কিন্তু এক জাতি। কি? এক জাতি। এরপরে আসুন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া আমিন দুনিল মুমিনিন। কোরআন আল্লাহ পাক জীবনের কোন দিক, কোন ব্যাপার, কোন কিছু বলার বাকি রাখেননি। তিনি বলছেন যেই দেশের, যে রঙের, যেই ভাষার মানুষই হোক, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা সব এক জাতি, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে এটার ব্যথা শুধু আঁচড় লাগার জায়গা যেটা সেটাই লাগে না, পুরা দেহে লাগে। এইভাবে দুনিয়ার কোন অঞ্চলের মুসলমান যদি বেঁচিতে হয়, ক্ষত বিক্ষত আহত হয়,
যে আহত হয় শুধু সেই ব্যথা পায় না, পুরো মুসলমান জাতি ব্যথা পায়। সেই অনুভূতি কি আজকে আছে আমাদের মধ্যে? আছে। তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি একটিবার চিন্তা করেন। তাহলে মহরম মাস, কারবালার ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, শুধু এটার জন্যই মহরম মাস বিখ্যাত নয়। মহরম মাসের আরো অনেক দীর্ঘ ইতিহাস, মহাকালব্যাপী মহরম মাসের ইতিহাস সংক্ষেপে এভাবে। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার ভিতরে রূহ দিয়েছেন। আদম আলাইহিস সালাম জীবনের স্পন্দন, প্রাণের স্পন্দন যে দিন পেয়েছেন, সেই দিনটা ছিল দশই মহরম, ইয়াউমে আশুরা। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আরশ কুরসি লৌহ কলম এই চারটা জিনিস সৃষ্টি করেছেন, সেই দিনটাও ছিল আশুরা। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছেন মা হাওয়া সহ, সেই দিনটা ছিল আশুরা। আবার জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই দিনটাও ছিল আশুরা। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম প্রবল তুফান বন্যা এই ভয়াবহ বিপদ থেকে নূহ আলাইহিস সালামের জাহাজ বর্তমান উত্তর ইরাকের পূর্ব দিকে জুদি পাহাড়, ফাস্তাওয়ালা জুদি, আল্লাহ বলছেন জাহাজ গিয়ে জুদি পাহাড়ে ঠেকল, সেই দিনটাও ছিল দশই মহরম, ইয়াউমে আশুরা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম